বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করায় বহিষ্কৃত হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। আর বহিষ্কার হবার পর তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন, এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। সুরজিৎ সাহা এ বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও পরোক্ষভাবে তৃণমূলে যোগ দেবার ইঙ্গিত দিয়ে রাখলেন। তিনি জানান ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে, অর্থাৎ তৃণমূলে যোগ নিয়ে পরের ভাবনা তিনি প্রয়োজন পড়লে করবেন। না, এখন এরকম কোনো চিন্তা ভাবনা করিনি, ভবিষ্যতের কথা ভবিষ্যতে। তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। আসন্ন পৌর নির্বাচনের জন্য হাওড়া বিজেপির বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে। তিনি জানান সুরজিৎ সাহা ছাড়াই বিজেপি পৌর নির্বাচনে ভালো ফল করবে। আগামী দিনে সে বালি হোক, হাওড়াই হোক, সাঁকরাই হোক, হুগলি হোক, উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে বন, সব জায়গায় মানুষের প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তার প্রতিফলন লক্ষ্য করা যায়। সুরজিৎ সাহা জানান বিজেপিকে মানুষ চাইছে, এটা একদম ঠিক, কিন্তু তৃণমূলের বি টিমকে দেখেই বিধানসভা নির্বাচনে হার হয়েছে বিজেপির। গোটা পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন বিজেপির সরকার হোক, কিন্তু যারা তৃণমূল থেকে এসেছেন এবং চলে গিয়েছেন তাদের কথা লোকে বুঝতে পেরে গিয়েছিল, আর সেটা বুঝতে পেরেছিল বলেই লোকে তৃণমূলের বি টিমকে ভোট দেয়নি, মুখ ঘুরিয়েছে জনগণ। হাওড়া পুরো ভোটে এই টিম নিয়ে জেতা তো দূরের কথা, রথীন চক্রবর্তীর বুথে যদি জয় আসে তাহলে তাকে তাহলে আমি ওর বাড়িতে গিয়ে ওকে মিষ্টি খাইয়ে আসবো। বিজেপিকে মানুষ চাইছে, এটা একদম ঠিক, কিন্তু বিজেপিকে চালানোর জন্য তৃণমূলের বি টিমকে দেখেই কিন্তু বিধানসভায় হার। এই সারা পশ্চিমবঙ্গে, আমি আবার তাকে বারবার বলছি, বিধানসভায় বিজেপিকে সারা পশ্চিমবঙ্গ চেয়েছিল বিজেপির সরকার হোক, কিন্তু এই যারা তৃণমূল থেকে আগত যারা এসছে চলে গেছে এদের কথা লোকে আগে বুঝতে পেরে গেছিলো, আর সেটা বুঝতে পেরেছিল দেখেই লোকে তৃণমূলের বি টিমকে ভোট দেয়নি, তাই জন্য বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আর হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এই টিমে জেতা দূরের কথা, রথীনবাবু যদি নিজের বুথ জিতে যায় আমি ওনাকে আমার তো আমি গিয়ে ওনার বাড়িতে মিষ্টি খাইয়ে দিয়ে আসবো। অন্যদিকে বহিষ্কার হবার পর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন বহিষ্কৃত বিজেপির সভাপতি সুরজিৎ সাহা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।